রাজধানী বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর সারাশি অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, কোনো গ্রহণযোগ্য সমন্বিত প্রোটোকল তৈরি না করে এমন অভিযান পরিচালনার সুফল মিলবে না। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেইলি রোডে অগ্নি দুর্ঘটনার পর প্রশাসনের অভিযানের উত্তাপে তটস্থ ঢাকার রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ব্যবসাও এসেছে মন্দাভাব। কদিন পর মিডিয়াতে নতুন ইস্যুর চর্চা শুরু হলে এই অভিযান ভুলে যাব সবাই। আসলে কি তাই? এগুলো সাময়িক, সবাইকে একটু দেখার জন্য 4-5 দিন পর এটা বন্ধ হয়ে যাবে, দেখবেন। বুঝেন নাই, দুনিয়াটাই ভেবে চলে ভাই, মগের মূল্য এখন যেভাবে চলতেছে এটা লোক দেখানোই আমরা বলতে পারি। কিছুদিন পরে অবশ্যই অফ হয়ে যাবে, কারণ আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা যদি দেখতে যাই এভাবেই হয়ে আসছে। এটা করতে হবে, আপনি আমরা সেটা করবো, আপনি সেটা করেন নাই, সেটা না করে কিছু ঝুঁকিপূর্ণ লাগাই দিচ্ছেন, তাহলে লাভটা কি হচ্ছে? আজকে এই অব্যবস্থাপনার পেছনে একমাত্র রাজ্যুক, ডিএনসিসি এবং প্রশাসন সুস্পষ্টভাবে জড়িত, সূর্যের আলোর মতন। নিমতলি, চুরিহাট্টা, গুলিস্তান, বঙ্গবাজার, কত কত প্রাণ আর সম্পদ পুড়ে ছাই হয় অগ্নি দুর্ঘটনায়। বরাবরই নগর পরিকল্পনাবিদরা বলে থাকেন, অবহেলাজনিত মৃত্যু, যার দায় সরকারের নিয়ন্ত্রক ও তদারক সংস্থার। সেই দায় ঢাকতে কদিন অভিযান, আবার স্বাভাবিক, ফের দুর্ঘটনা, আবার আলোচনা, এভাবেই চলে। তবুও ঠিক হয় না অগ্নি বা ভবন পরিচালনার প্রোটোকল। এখন অভিযানের নামছে, এই অভিযানটা কোনো একটি ঘটনা ঘটার পরে নামছে, এবং তা সেটা কোনো টেকসই কোনো পদ্ধতি না। টেকসই পদ্ধতি হচ্ছে সেটাই যেটা অথরিটিগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে যে দায়িত্বটা দেয়া আছে, সেই দায়িত্ব অনুযায়ী সারা বছর ধরে তারা কাজ করবে। তারা তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে এখন ঢাকতে গিয়ে বরং মালিক পক্ষের উপরে অনেক বেশি চড়া হচ্ছে। কোথায় গলত, ঠিক হয় না কেন? প্রশাসন অথবা আমরা জনগণ এটার জন্য কোথা থেকে শুরু করতে হবে? যৌথভাবে প্রোটোকল তৈরি করে চেকলিস্টের মাধ্যমে এই অভিযানগুলো পরিচালনা করবেন, সঠিকভাবে সুনির্ধারিত করবেন তাদের বিপজ্জনকতার মাত্রা, এবং সেই অনুযায়ী প্রতিবিধান দিয়ে সময় নির্ভর উত্তরণের পথ দেখাবেন। এই অভিযান ছাড়া অন্য যে কোনো অভিযান হটকারিতা এবং প্রবঞ্চনা মানুষের সাথে, কারণ মানুষের উদ্যান নেই, যাওয়ার জায়গা নেই, উন্মুক্ত স্থান নেই, খেলার মাঠ নেই, বিনোদনের স্থান নেই। সেই শহরে রেস্টুরেন্টগুলো মানুষের বিনোদনের একমাত্র জায়গা, তা কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। সবারই চাওয়া নিরাপদ নগর, নিরাপদ জীবন, কিন্তু এর জন্য যে মেহনত, ত্যাগ, বিধিবিধানের প্রতিপালন প্রয়োজন, সে বিষয়ে নাগরিক ও প্রশাসন সবাই হেলায় পার করি বেলা। নুডুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।